Azmeer Hossain. সামনে দর্শকবৃন্দ, মিডিয়া, সবাইকে আমার শুভেচ্ছা। আসলে আমাকে না ডাকলেও আমি জোর করে আসতে না আসতাম, কিছু বলার জন্য, কারণ আমি এই সুযোগটা খুঁজছিলাম অনেকদিন ধরে যে আজমের সম্বন্ধে আমি কিছু বলবো। আসলে তার ওর সম্বন্ধে ও যখন আমেরিকার থেকে প্রথম আসলো, বাংলাদেশ তো এমনি ওয়াটার কালারের কাজ করত, আমরা সবসময় দেখে এসেছি, কিন্তু সে তার যে ওয়াটার কালার যখন নিয়ে আসলো, অনেক বিশাল একটা দরজা আমাদের সামনে খুলে গেল যে ওয়াটার কালার কি হতে পারে, কোন পর্যায়ে নিয়ে যাওয়া যেতে পারে। তো এটা তার কাজ প্রথম আমি দেখলাম এখানে। আর কাজী গিয়াসউদ্দিন উনিও কিছু কাজ করেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আজমিরের কাজগুলোর এর যে গভীরতা, এটা অনেক অনেক বেশি। আর সে তো প্রকৃতি নিয়ে কাজ করে, আসলে আমাদের বাংলাদেশের প্রকৃতি নিয়ে কাজ করে, আমাদের যে কালচার, আমাদের যে সভ্যতা, তার সকল কাজের মধ্যে কিন্তু আমরা খুঁজে পাই। তো তার এই এই যে তার জার্নিটা, এই জার্নিটা আমরা ধরে নিতে পারি কিউবিজমের যেখানে শেষ সেখানে আজমিরের শুরু। এটা তার জন্য একটা বিশাল পাওয়া, এবং আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল পাওয়া যে আমরা কিউবিজম যেখানে শেষ হয়েছে আজমিরের মাধ্যমে আমরা সেখান থেকে আবার শুরু করতে পেরেছি। এবং তার ছবি দেখলে আমরা দেখতে পাই, সে আজ আগে কিন্তু আমি তার রিয়েলিস্টিকভাবে ছবি খুব একটা দেখিনি, আসার পর ইদানিং সে কিছু কাজ করছে, হয়তো সে এখানে থেকে গেছে, দেখে সে প্রকৃতিকে দেখছে প্রতিনিয়তই, তার কাছে মনে হয়েছে যে আমার এই প্রকৃতি নিয়ে কাজ করা উচিত, সেজন্য তাকে আমি ধন্যবাদ জানাই। আর তার কাজের সম্বন্ধে আমি কিছু বলবো। তার কাজগুলো বিশেষত আমি বলবো যে এটা অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম ধারার মধ্যে পড়ে, যদিও তার কাজের মধ্যে আমরা কিছু রিয়েলিস্টিক জাতীয় ধরনের এক্সপ্রেশনিস্ট জাতীয় ধরনের কিছু কাজ আমরা দেখছি, তবে আমি বলবো যে তার প্রতিটি কাজ যদি আমরা আরো নিরীক্ষা করে দেখি, তাহলে আমরা দেখবো যে তার কাজগুলো আসলেই অ্যাবস্ট্রাক্ট। কারণ সে তার যে বক্তব্য সেগুলো সে তার নিজের মতো করে সেখানে সে দিতে সক্ষম হয়েছে, সে প্রকৃতিকে দেখেছে। আর তার যে এই প্রদর্শনীর যে নাম বেকানিং আরিজিয়ান, এটা অত্যন্ত সুন্দর একটা তার টাইটেল হয়েছে। আমি জানি না কে দিয়েছে, শিল্পী দিয়েছে নিশ্চয়ই, কিংবা পিটিওয়াই দিয়েছে, এবং সত্যিকারের এই টাইটেলটা কিন্তু এই তার প্রতিটি কাজে আমরা লক্ষ্য করি যে তার যে দিগন্ত রেখা, তার যে দিগন্ত রেখা কিভাবে বিন্যস্ত হয়েছে, এটা কিন্তু তার প্রতিটি ছবিতে আমরা লক্ষ্য করি। এটা আজকে নতুন নয়, এটা আজমির যখন বিদেশ থেকে প্রথম বাংলাদেশে আসলো, তখন থেকে আমরা তার ছবিতে এই দিগন্ত রেখাটি দেখছি। এবং কত যে লেয়ার হতে পারে একটা দিগন্তে, কখনো কখনো আমি ওর কাছ থেকে আমি জিজ্ঞেস করেছি তোমার এতগুলো লেয়ার কীভাবে দাও, কতগুলো লেয়ার দাও, সেখানে পঞ্চাশটা দিয়ে কিংবা কোনো পঞ্চাশের বেশিও না আমি লেয়ার ব্যবহার করি, এটা কিন্তু কম কথা না। একটা ওয়াটার কালারের মধ্যে একটা লেয়ার দিলে শুকাতে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা লাগে, তাহলে 50টা লেয়ার দিতে তার কতক্ষণ সময় লাগতে পারে, তারপরে আবার তার ভিতরে অনেক ধরনের কাজ। এই যে তার যে ধৈর্য এবং তার ভিতরের যে তার ভিতরে যে চিন্তা চেতনাগুলো সে একে একে করে এর ভিতরে দিচ্ছে ওয়াটার কালারের ভিতরে, আমি তার একটি সম্বন্ধে পরে বলবো। আমি ওয়াটার কালার সম্বন্ধে বলছি যে তার এই যে স্বচ্ছভাবে, কারণ ওয়াটার কালারে কিন্তু একটা জিনিস, একটা ধর্ম আছে যে একবার নষ্ট হয়ে গেলে সেটা নষ্ট হয়ে যায়, এটা আবার ফেরত আনা যায় না আসলে। তো সেদিক থেকে সে কত ধৈর্য নিয়ে তাকে কাজ করতে হয়েছে, তার সেগুলো তার কাজ দেখলেই বোঝা যায় আসলে, কোথাও তার কাজের মধ্যে কোনো খুঁত ধরার কোনো উপায় নেই আসলে, সত্যি কথা। এটা
তার ওয়াটার কালারে বিশেষ করে। তারপরে ইদানিং আমি দেখছি সে কিছু ওয়েলো অ্যাক্রিলিকে কাজ করেছে, অসাধারণ কাজ, অসাধারণ কাজ। আমি মানে নিঃসন্দেহে বলার কাজ ছিল অসাধারণ, এবং সে যে একটা পর্যায়ে চলে গেছে ওয়াটার কালার করতে করতে, তার অভিজ্ঞতাগুলোই তার ক্যানভাসে শিফট হয়েছে। সেখানে কিছু তার টেক্সচার এসেছে, তার ভাঙচুরগুলো একটু অন্যভাবে হয়েছে, কিন্তু রঙের বেলায় তার কিছু নতুনত্ব এসছে। যদিও আমি বলবো যে তার সম্পূর্ণ রঙগুলো তার এই ওয়াটার কালারের মধ্যে থেকেই সে বেছে নিয়েছে, এবং তার উন্নত ভবিষ্যৎ আমি কামনা করছি। সে অনেক দূর যাবে এবং আমাদের বাংলাদেশের সে একজন গর্ব, এবং আমি আশা করি তার একটা অলরেডি তার একটা স্কুলিংও হয়ে যেতে পারে। আমি একটু আগে তার সঙ্গে কথা বলছিলাম যে আমি একটা ব্যবস্থা করছি, কিছুদিন পরে তোমাকে সেখানে একটা ওয়ার্কশপ নিতে হবে। এখন কিন্তু আজমিরের ওয়ার্কশপ নেওয়ার সময় হয়েছে, অন্যকে দেওয়ার সময় হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন এবং ছবি উপভোগ করবেন এবং ছবি সংগ্রহ করবেন। ধন্যবাদ।